রাঙা বউ তোমার ঠোঁটটা রাঙাবে, যেদিন প্রথম বিয়ে করে এনেছিলাম তোমার ঠোঁটটা রাঙানো ছিল, সেরকম করে রাঙাবে? রাত হলে কি তোমার প্রেম বাড়ে? রাত আসলে প্রেম বাড়ে, আমার বাড়ে, কবির বাড়ে, দার্শনিকের প্রেম বাড়ে, পৃথিবীর সমস্ত প্রেমী পুরুষের প্রেম বাড়ে, প্রেম বাড়ে না? তুমি তো আমার খানা থাকলে তো চোখ চাইবই, তোরা তো চোখ দেওয়া লাগবো না, তোমার চোখ দেয় কারাই সারাদিন তো টই টই করে বেড়াস, তোর শরীর খারাপ হবে কিনা? ধর ধর যাই, লিস্ট অনুযায়ী সবকিছু কিনে লই, ধর বাজারটা করে আন। এর আগের 100 টাকা, হ্যাঁ, তারপরে 15,322 টাকা আছে, ইন্টারাল 422 টাকা, এই টাকা পরিশোধ করছো? সেই টাকা তো পরিশোধ করো না, আবার কো বাজার আনতে যেতে না, সেই টাকা আগে পরিশোধ করো, বাজার না, বাজারের একটা টাজার কাজার সাজার সব কিছু করে লই আম। হন তোরে কইছি বড় ভাই আমি, বাজার করতে যা, বাজার করে লই যা, ধর। কে তুমি আমার বড় ভাই? হ্যাঁ, এর আগে 100 টাকা দিছে, 100 টাকা তো বাজারে যাওয়ার সময় হারা গেছে, কে লেগা? তোমার মুখ দিল কুফা, নিশ্চয়ই তুমি আমার নামে কিছু করছো, কিছু কুফাগিরি করছো, এই কারণে তোমার টাকা টুকা সবই হারা গেছে গা। অত কথা চলবো না, টাকা তো সব হইব। আচ্ছা ঠিক আছে ভাই, তুই এখন যা, আমার কাছে টাকা আইলে আমি তোর টাকা দিব, দেখাস না আমার কাছে কোনো টাকা নাই ভাই, ও টাকা দে না, ওই ভাবি আইছে, হ্যাঁ ও টাকা দে না, নে তোর। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বড় ভাই, বাজারে যেতে গেছো কোনো সমস্যা নাই, তো তোমার হাতের ঘড়িটা দাও। ঘড়ি দিবো মানে? ঘড়ি দিমুকে? তোর তো ঘড়ি আছে, তো আমার কাছে দেখিয়েছি, তোমার এই ঘড়িটা সুন্দর করে বাজারে বেচবো, বেচা যা পামু ওইর থেকে আমার টাকা কাইটা, বাকি টাকা তোমার সুন্দর করে পকেটে দিব, তাহলে তো তোমার কাছে টাকা আয় পড়লো, আর আমার 422, আর এখন যে বাজার দিতেছি এটার 422, হেডার লেগে গেল আরো এক্সট্রা চার্জ কত জানো? 422 420 840 টাকা ঘড়িটা দাও, আমি এখন করতেছি। আমার ঘড়ি তো একটা, বুঝছ না গেলি গাবাটা, যা তুই লো, আমি তোর একটা ঘড়ি কিনা দেবো, যা। আমি ভাইও একটা বাজার, তুমি যা পারো। মন্টু, ওই মন্টু, কি ফ্যাসাদে বললাম, আমার যাইতে বাজারে, এই মন্টু।